সময় যত যাচ্ছে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে একটি মানুষও জনগণ মনে করে যে তার জীবন রক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। এবং দর্শক শ্রোতা, আমরা দুইটি ইম্পর্টেন্ট ভিডিও দেখবার, দুইটি ইম্পর্টেন্ট ভিডিও দেখলে আমরা অনেক তথ্য আমরা জানতে পারবো। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলায় 4 নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল থাকছে, এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারে মূল আঘাত আনতে পারে আগামীকাল সন্ধ্যায়। আবহাওয়া অফিস জানিয়েছে উপকূলীয় 7 জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা ও অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতেও বহাল থাকবে 8 নম্বর মহাবিপদ সংকেত। ওসব এলাকা প্লাবিত হতে পারে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে। ব্রিফিংয়ে জানানো হয় ঘূর্ণিঝড় মোখা 8 থেকে 10 কিলোমিটার গতিতে এগোচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 160 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 175 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দুপুরের দিকে তা আরও বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। উপকূলের যত কাছে আসবে ততই মোখার গতি বাড়বে, যা অতিক্রম করবে সন্ধ্যায়। তবে এর প্রভাব বোঝা যাবে আজ রাত থেকেই। ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতি হবে কক্সবাজার, চট্টগ্রাম, সেন্ট মার্টিন এবং উখিয়ায়। এর ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকবে। মোখার প্রভাবে ঢাকায়ও বৃষ্টিপাত হবে, তবে তার পরিমাণ হবে সিলেট, বরিশাল, চট্টগ্রামের চেয়ে কম। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূল এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতির বিষয়ে জানবো এবং আবহাওয়ার খবর নিব আমরা সহকর্মীদের কাছ থেকে। শুরুতে কক্সবাজারে যেতে চাই শকত মঞ্জু শান্ত, সেখান থেকে আছেন। শান্ত, কেমন দেখছেন আবহাওয়া? কারণ কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে, সেখানকার মানুষের প্রস্তুতি কেমন সেখানে? এখনকার আবহাওয়া কিন্তু সকাল থেকে ঘুমট বলতে হবে এবং সূর্য কিন্তু দেখা যাচ্ছে না, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং সমুদ্র কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল। এবং যেই ঢেউ আমরা দেখছি সেটি জোয়ারের সময় আরো খানিকটা উঁচু। নৌকাগুলো ছিল, মাঝের ট্রলারগুলো ছিল, সেগুলো কিন্তু গতকাল সন্ধ্যার আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং টুরিস্ট পুলিশ সহ কোস্টগার্ড এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সকলেই কিন্তু এই বিচে আশেপাশে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরে যেতে বলেছেন। এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গুটিয়ে নিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে পর্যটন সেবা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জলোচ্ছ্বাসের সংখ্যায় কিন্তু নিচু অঞ্চলে যে মানুষরা রয়েছেন, উপকূলবর্তী যে মানুষরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু যেতে শুরু করেছেন। এবং এই সময়সীমা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আজকে সন্ধ্যা 6টার আগেই যাকে যার যার নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং যেটি বলতে চাই যে সেন্ট মার্টিন থেকে প্রায় 3000 মানুষকে টেকনাফে সরিয়ে আনা হয়েছে। সেন্ট মার্টিনে অবস্থানরত যারা মানুষরা রয়েছেন তাদের সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি যে সেখানে এখন ঘুমট পরিস্থিতি বিরাজ করছে এবং তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছেন ইতিমধ্যেই। তবে তারা শঙ্কায় রয়েছেন যে জলোচ্ছ্বাসের উচ্চতা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা বেশ ঝুঁকিতে রয়েছেন। এবং বলতে হবে যে কক্সবাজারের উপকূলবর্তী যেই মানুষরা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন দ্রুততম সময়ে নিজ নিজ নিকটবর্তী যেই আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানে অবস্থান নিতে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শুধু উপকূলবর্তী মানুষ হয়, রোহিঙ্গা ক্যাম্পেও যদি বড় কোনো ডিজাস্টার ঘটে সেই ক্ষেত্রে যাতে তাৎক্ষণিকভাবে সেটার। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও দেখবো, আর সেটা দেখলে আমরা আরও অনেক গোপন তথ্য জানবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একটা লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না।
তাছাড়া মুজিব বর্ষ 2020 সালে আমরা উদযাপন করেছি, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। মুজিব বর্ষের কর্মসূচিতে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, কিন্তু আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে আমরা অনেক কর্মসূচি করতে পারিনি। ডিজিটালভাবে কিছু কর্মসূচি আমরা করেছি এবং তখন সিদ্ধান্ত নিলাম যে এই মুজিব বর্ষেই আমরা, এটা আমাদের আগের থেকে চলমান প্রকল্প, তারপর আমরা বিশেষভাবে উদ্যোগ নিলাম। কারণ সে সময় একদিকে করোনার প্রকোপ, অপরদিকে আমরা মুজিব বর্ষের অনুষ্ঠান। আমার সিদ্ধান্ত হলো যে অন্তত মুজিব বর্ষে একটা কাজ করব, বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অন্তত সকলের একটা ঠিকানা হবে। একটা সার্ভে করে আমরা বের করলাম কত মানুষ আছে আমাদের গৃহহীন, তাদেরকে আমরা ঘর করে দেওয়া শুরু করলাম। এ পর্যন্ত শুধুমাত্র মুজিব বর্ষেই আমরা 186,308 ঘর করে দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। অর্থাৎ এই পর্যন্ত মোট 510,549 সেমি পাকা বাড়ি আমরা নির্মাণ করে দিয়েছি। আমাদের উদ্যোগের সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন, আমাদের যারা সচিবরা ছিলেন তারাও নিজের উদ্যোগেই সবাই এক একটা ঘর করে দিয়েছে, আমাদের অনেক সশস্ত্র বাহিনীর সদস্যরাও করে দিয়েছেন। তবে সবথেকে বড় উদ্যোগ নিয়েছে আমাদের পুলিশ বাহিনী। মুজিব বর্ষের বিভিন্ন অনুষ্ঠান করতে যেয়ে যে এটা করতে পারেননি, সেই টাকাটা দিয়ে তারা গৃহহীন মানুষের ঘর করে দিচ্ছেন। আমি তাদের পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগে প্রায় 400টি গৃহ তারা 400 পরিবারের কাছে হস্তান্তর করেছে, আর এই দ্বিতীয় পর্যায়ে আজকে আরও 120টি গৃহ হস্তান্তর করা হয়েছে। কাজেই এই গৃহহীনদের জন্য পুলিশ বাহিনী যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এটা একটা মহৎ উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আমার দোয়া আশীর্বাদ সব সময় থাকবে। একটা বিরল দৃষ্টান্ত আপনারা সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ সবসময় পুলিশ বাহিনীর কল্যাণের দিকে দৃষ্টি রাখে। এই কল্যাণ ট্রাস্ট ছাড়াও আমরা পুলিশ বাহিনীর জন্য আরেকটা ব্যবস্থা করে দিয়েছি, সেটা হচ্ছে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার অনুমোদন দিয়েছি। কমিউনিটি ব্যাংক নামে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে পুলিশ বাহিনী যারা বর্তমানে চাকরি করেন অথবা যারা অবসরে তারাও এই ব্যাংকের কাছ থেকে সুযোগ পাচ্ছেন। এবং ব্যাংকটা কিন্তু ইতিমধ্যে লাভজনক হয়েছে এবং ভালো সাফল্য এনেছে। কাজেই এখানে পুলিশ, বিশেষ করে পুলিশ বাহিনীর জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই ঋণ নিতে পারেন, তাছাড়া কোনো সময় যদি অসুখ বিসুখ হয় সেখান থেকে ঋণ নিতে পারেন, ছেলে মেয়েদের জন্য কিছু করতে হলে তাদের জন্য করতে পারেন, নানা ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে, সেইটুকু পুলিশের কল্যাণের জন্য আমরা করে দিয়েছি। পুলিশ হাসপাতাল বিভাগীয় বিভিন্ন হাসপাতাল, জেলা হাসপাতালগুলোকে উন্নত করে দিচ্ছি, আর জেলায় জেলায় পুলিশের ফাঁড়িগুলি আমি নিজে বিভিন্ন জেলা ঘুরেছি। আমার কাছে খুবই মানে এটা কষ্টই লাগতো যে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় বেশিরভাগ পুলিশের মানে ব্যারাকগুলি ছিল। কাজে আমি এটা বলতে পারি কারো ওখানে কোনো দাবি করতে হয়নি, এটা আমি আমার নিজে দেখে নিজেই সিদ্ধান্ত নিয়ে বলেছি যে প্রত্যেকটা জায়গায় পুলিশ ফাঁড়িগুলি অত্যন্ত উন্নত মানের হবে, এবং সেইভাবে সেটা করা হচ্ছে, সেটা আমরা করে দিচ্ছি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।